কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমের ছুরি আচার রেসিপি। এই আচারটা কিন্তু খুবই কমন এবং ট্রেডিশনাল, একবার তৈরি করে কয়েক বছর যাবত খাওয়া যাবে এই আচার। তো আমি যেভাবে ঘরে তৈরি করি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করতে হবে আমের ছুরি আচার। এখানে আমি 6টি মাঝারি আকৃতির আম নিয়ে নিয়েছি। এখন আমগুলো থেকে সবুজ খোসাটা ছাড়িয়ে নিব। লক্ষ্য রাখতে হবে যাতে আমের কোথাও সবুজ অংশটা থেকে না যায়। এখন একটি কাটার দিয়ে আমটা ছুরি করে নিতে হবে। এভাবে আমি সবগুলো আমি ছুরি ছুরি করে কেটে নেব। আপনারা কিন্তু ইচ্ছে করলে এ পর্যায়ে চাকু দিয়েও ঝুরি ঝুরি করে কেটে নিতে পারেন। এখানে আমি একটি পাত্রে কিছুটা পানি নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো। এখন এভাবে রেখে দেব 20 মিনিটের জন্য। এই লবণ পানিতে আমগুলো 20 মিনিট ভিজিয়ে রাখলে আমের যে এক্সট্রা টক ভাবটা আছে তা অনেকটাই চলে যাবে। 20 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি একটি কাপড়ে আমগুলো অল্প অল্প করে নিয়ে এক্সট্রা পানিটা ফেলে দিচ্ছি। এভাবে চেপে এক্সট্রা পানিটা ফেলে দিলে আমগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমার সবগুলো আমের ঝুড়ি থেকে এক্সট্রা পানি ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণ চিনি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সরিষা বাটা। আমি এখানে হলুদ সরিষা বাটাটা নিয়েছি, আপনারা ইচ্ছে করলে কালো সরিষা বাটাটাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আপনারা ইচ্ছে করলে শুকনা মরিচটা তেলে সেটা গুঁড়ো করেও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। আপনারা এখানে কিন্তু ঝালটা বুঝে দিবেন, আপনারা আপনাদের টেস্ট মতো ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এখন সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা পরে দিচ্ছি কারণ মশলাটা যেন খুব ভালোভাবে আমের সাথে মিশতে পারে। আবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। এখন একটি বড় ট্রেতে আমি আমগুলো দিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন বড় কোনো পাত্রে পাতলা করে আমগুলো দেওয়ার জন্য।
দরকার হলে তিন চারটে পাত্রেতেও আপনার আমগুলো দিয়ে নিতে পারেন। এই আমগুলো আমি রৌদ্রে দিয়ে শুকিয়ে নিব। শুকিয়ে কিন্তু একদম কালো করে ফেলা যাবে না। হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন যে আমগুলো শুকিয়ে গিয়েছে। আমার এই আমগুলো শুকাতে তিন চার দিনের মতো সময় লেগেছে, আপনাদের কম বা বেশি সময় লাগতে পারে। এখন আমি একটি কাচের জারের ভিতরে শুকিয়ে নেওয়া আমগুলো নিয়ে নিচ্ছি। আচারের জন্য তেলটা রেডি করব। এর জন্য আমি একটা প্যানে এক কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি। এখন তেলটা গরম করে নিতে হবে। তেল থেকে যে ধোঁয়া উঠবে এত গরম করা যাবে না, আবার একদম ঠান্ডা ঠান্ডাও রাখা যাবে না। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন তেলটা নিয়ে সরাসরি আমের মিশ্রণে ঢেলে দিতে হবে। আপনি যদি ঠান্ডা ঠান্ডা তেল ঢেলে থাকেন তাহলে কিন্তু আমগুলো সফট হবে না, ওগুলো ওরকম ক্রিসপি থেকে যাবে। আর যদি একদম ধোয়া ওঠা তেল ঢালেন তাহলে কিন্তু ঝুরি আচারটা পুড়ে যাবে। তেল ঢালার পর আচারটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আপনি 2 থেকে 3 বছর এই আচারটা খেতে পারবেন। এই আচারটা দিয়ে আলু ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এছাড়া খিচুড়ি, পোলাও, ভাত যে কোনো কিছুর সাথে এই আচারটা খাওয়া যায়। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। Thank you.